হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস রিলস অ্যান্ড ব্লগ। আজকে আমি আমার চ্যানেলে ফার্স্ট ব্লগ ভিডিও শুরু করলাম। তোমাদের সঙ্গে আমি আজকে একটা কুলের আচারের রেসিপি শেয়ার করব। দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কুল, তারপর নিয়ে নিলাম একটা বাটির মধ্যে জল, কুলগুলোকে ধুয়ে তুলে নেব ভালো করে। গাইস, তোমরা দেখতেই পেলে আমি এখানে কুলগুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপর আমি কিছু মশলা নিলাম আচারে দেওয়ার জন্য। তারপর আমি একটা কড়াইতে কিছু জল দিয়ে জলটা ফুটিয়ে নেব, তার মধ্যে কুলগুলো দিয়ে কুলগুলোকে ভিজিয়ে কিছুক্ষণ রাখবো। দেখো গাইস, আমি কুলগুলো দিয়ে দিয়েছি, এখন আমি কুলগুলোকে ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর তার মধ্যে আমি করে নিই একটু যে মশলা, গোটা মশলাগুলি ছিল সেগুলো একটু ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর হ্যাঁ গাইস, লঙ্কাটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, লঙ্কাটাও ভেজে গুঁড়ো করে নিতে হবে। তারপর দেখো আমার ভেজানো, গরম জলে ভেজানো কুলগুলো কেমন ফুলে উঠেছে। এবার আমি সব কুলগুলো জল ঝরিয়ে নেব ভালো করে। তারপর আমি নিয়ে নিলাম একটা কড়াই, কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল, তেলের মধ্যে দেব আমি 5 ফোড়ন সম্বর, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সম্বর দেব। দেখো গাইস, এগুলো আমি এখন একটু নেড়ে নেব, নেড়ে যখন দেখবো একটু হালকা লাল লাল হয়ে আসছে, ঠিক তখন আমি কুলগুলোকে দিয়ে দেব, জল ঝরিয়ে রাখা কুলগুলোকে কড়াইতে দিয়ে দেব। দেখো আমি এখানে একটু একটু করে কুল দিয়ে দিচ্ছি, সব একবারে ঢালতে পারছি না যেহেতু আমার হাতে ফোন, এক হাতে ফোনটা ধরা ছিল, তাই আমাকে এক হাত দিয়েই দিতে হচ্ছে। গাইস, এবার আমি কুলগুলোকে ভালো করে নেড়ে নেব, নেড়ে তেলটাকে মিশিয়ে নেব ভালো করে। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর আমি একটু নাড়াচাড়ার পর দিয়ে দিলাম খেজুরের গুড় কিছুটা। গুড় দিয়ে এবার একটু নেড়ে নেব, গুড়টাকে একটু কুলের নিচে দিকে দিয়ে দেব যাতে গুড়টা তাড়াতাড়ি মিশে যায়, তাড়াতাড়ি লিকুইড হয়ে যায়। দেখো এখানে গুড়টা
মিশে এসছে, প্রায় গলে গেছে। আমি তারপর টেস্ট করে নিয়েছি মিষ্টি হয়েছে কি না, তো দেখলাম মিষ্টি হয়নি, তাই আমি আবার গুড় দিয়ে দিয়েছি। গাইজ, এটাকে একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে গুড়টা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার যে কোনো জিনিস লেগে গেলে সেটা তো আর খেতে খুব ভালো টেস্টি হয় না। তাই জন্য গাইজ দেখো, আমি ঠিক এরকমভাবে কুলটাকে নাড়ছি, নেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়। গাইজ প্রচণ্ড সর্দি লেগেছে, যেই কারণে একটুখানি প্রবলেম হচ্ছে। গাইজ তারপর আমি নাড়া ছাড়ার পর এবার একটু দিয়ে দিলাম গুড়টাকে, ভালো করে মিক্সড করার পর একটু জাল হলো, তারপর আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে আছে মৌরি, মেথি, জিরে, লঙ্কা গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি, আর আছে ধনে। দেখো গাইজ, আমি মশলাগুলোকে ভালো করে কুলের সঙ্গে মিশিয়ে নিলাম। তোমরাও কিন্তু খুব ভালোভাবে এইভাবে মিশিয়েই নেবে। গাইজ দেখো, এখানে কুলের আচারটা প্রায় হয়ে এসছে, কুলের আচার কমপ্লিট। এবার আমি একটু টেস্ট করে নেব কেমন হয়েছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখেই তো জিভে জল চলে আসলো। গাইজ তোমরাও যদি এইরকম কুলের আচার খেতে চাও, তো আমার কুলের আচারের রেসিপিটাকে ফলো করো। আর